ক্রিকেট বোর্ড প্রধান দায়িত্ব না নিলেও দেশে হাসানের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া তবে জনগণের ক্ষোভ নিয়েও শঙ্কিত তিনি তাই পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদ সাকিবকে তার নিজের অবস্থান স্পষ্ট করার আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণার পাশাপাশি অক্টোবরে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে টেস্ট ফর্মের থেকেও বিদায় নেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কানপুর টেস্টের আগে ব্রিফিংয়ে নিজের নিরাপত্তা নিয়ে ভাবনার কথাও জানান সাকিব মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ওই দিনই জানান সাকিব আল হাসানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিসিবির নয় সাকিবের অবসরের ঘোষণার পর ঢাকায় বিসিবির দীর্ঘ বৈঠক শেষে এ কথা জানান তিনি আমি তো আসলে কোনো এজেন্সি না আসলে পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বিসিবির হাতে না আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা এদিকে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন শুধু খেলোয়াড় নয় দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়টি দেখবে সরকার তবে জনগণের ক্ষোভ থেকে নিরাপত্তা দেয়া কঠিন মনে করেন তিনি জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব উপদেষ্টা বলেন খেলোয়াড় পরিচয়ের বাইরেও রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের যে পরিচয় তা নিয়ে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আছে তাই সাকিবকেই তার অবস্থান স্পষ্ট করতে হবে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন সংশ্লিষ্টতা না থাকলে হত্যা মামলা থেকে সাকিব আল হাসানের নাম বাদ দেওয়া হবে বলে আশ্বস্ত করেন যুব ওক্রিয়া ক্রিয়া উপদেষ্টা তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে আরিফ জামাল এটি নিউজ ঢাকা